ওর এই লং হেয়ারটা আমি মিডিয়াম করব, সাথে স্টেপ দেব। তো তার জন্য আমি মিডিয়াম করার জন্য যতটুকু লেন্থ রাখতে চাই ততটুকুই আমি রেখে বাকিটা কেটে নিচ্ছি। বাকিটা কেটে নিয়ে আমি স্টেপ করব। এবার আমি ইয়ার টু ইয়ার পার্টিশন করে নিয়ে ভালোভাবে আঁচড়ে আমি সামনে আমি 0° কাটিং করলাম। 0° প্রোফাইলে আমি কাটিং করলাম। এবার আমি নেপ এরিয়ার চুল বাদ দিয়ে আমি সেকশন করে নিয়ে, নেপ এরিয়া উপর থেকে সেকশন করে নিয়ে প্রোফাইলে এনে আমি সামনে সবগুলো একসাথে সামনে এনে আমি সামনে যে আমি হেয়ার কাট করেছিলাম 0°, তার সাথে আমি একই সাথে আঁচড়ে নিয়ে সব সামনে এনে 0° গাইডলাইন দেখে আমি কেটে নেব। গাইডলাইন পেয়ে গেছি, এই গাইডলাইন ধরে আমি স্ট্রেটভাবে কেটে নেব 0°। আমি কিন্তু স্ট্রেটভাবে কেটে নেব 0°। রাইট সাইডে আমি কাটিং করলাম, এবার লেফট সাইডেও আমি নেপেরিয়ার চুল রেখে ছেড়ে দিয়ে আমি সামনে এনে আমি 0° কাটিং করব। আগের গাইডলাইন ধরে আমি গাইডলাইন নিচে পেয়ে গেছি, এবার আমি কাটিং করব। আমি স্ট্রেটভাবেই কাটিং করব 0°। সুন্দর লেয়ার পড়ে গেছে। এবার আমি সব চুল পেছন দিকে এনে আমি ভালোভাবে আঁচড়ে নেব। আমার কাটিংয়ের লেয়ার চলে আসছে, স্টেপের লেয়ার কিন্তু পড়ে গেছে। এবার আমি ক্রাউন এরিয়ার চুল একবারে তুলে সেকশন করে তুলে আমি ক্রাউন এরিয়ার চুল সেকশন করে তুলে নিয়ে আমি ভালোভাবে কম করে পয়েন্ট কাটিং করে নেব। এক্সট্রা যেগুলো হেয়ার থাকবে সেগুলো এক্সট্রা হেয়ার ফেলে দিয়ে আমি পয়েন্ট কাটিং করে নেব। সুন্দর স্টেপ পড়ে গেছে। এবার আমি একটা চুলে শেপ দিব। তো আমি এখানে একটা রাউন্ড শেপ তৈরি করলাম, তৈরি করছি। লং লেন্থে হেয়ার হয়ে গেল মিডিয়াম লেন্থে। আমি সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে গেলাম।
এবার ব্লো ড্রায়ার করে নিতে হবে এবং ভালোভাবে ব্লো ড্রায়ার করে চুলটা সেট করে নিতে হবে। বেশ সুন্দর কাট পড়ে গেছে, তো সরি, দুঃখিত, দেখা যাচ্ছে না ঠিক মতো কারণ লাইট ঠিক মতো আসছে না। খুব সুন্দর লেয়ার পড়ে গেছে, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা সাজঘর, অবশ্যই দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এভাবে ক্লিপ দিয়ে বাঁধলে সুন্দর লাগবে। ওপেন চুল রাখতে পারবে এভাবে, আবার হর্স টেল বাঁধতে পারবে, হর্স টেলও বাঁধলে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।